প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমরা আজকে কি একটি মজার গল্প শিখবো। গল্পটা আসলে কিসের গল্প? একটা ভ্রমণ কাহিনী। আমাদের এই কাহিনীটার নাম কি? পাঠান মুলুকে। লিখেছেন কে? সৈয়দ মুজতবা আলী। তাহলে কি আমরা এই গল্পটা কি অনেক মজা করে পড়বো? চলো। এখন আমরা কি দেখতে পাচ্ছি? দুজন পাঠান লোক জানালা দিয়ে তাকিয়ে আছে। আবার আমরা কি দেখতে পাচ্ছি? একটি রেল স্টেশনও দেখতে পাচ্ছি, তাই না বলো? হ্যাঁ। আবার কি দেখতে পাচ্ছি? এখানে কত লোকজন, ঘোড়ার গাড়ি, তারপরে রাস্তায় লোকজন কথা বলছে। আবার কি দেখতে পাচ্ছি? আবার দেখতে পাচ্ছি আমরা সেই রেল স্টেশন। এখান থেকেই কি আমাদের গল্পের শুরু। সর্দারজি চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন। তখনই বুঝতে পারলুম যে পেশোয়ার পৌঁছতে আর মাত্র ঘণ্টাখানেক বাকি। গরমে ধুলো, কয়লার গুঁড়োয় কাবাব রুটিতে আর স্নানাভাবে আমার গায়ে একরত্তি শক্তি নেই। বিছানা গুটিয়ে হোলডোল বন্ধ করতেও পারছিলাম না, কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে। আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। ইতোমধ্যে গল্পে গল্পে জেনে গেছি পাঠান মুলুকের প্রবাদ। দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। গাড়ি পেশাওয়ার পৌঁছবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে পৌঁছাবো, তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো। বাইরে ঠাঠা আলো, 9টা বাজলো কি করে, আর পেশোয়ারে পৌঁছলাম বা কি করে? এখন চেয়ে দেখি সত্যিই 9টা বেজেছে। এখন আমরা শব্দগুলোর অর্থ জেনে নিই। চলো ম্যাজিক করে সব অর্থ জেনে ফেলবো। স্নানাভাবে, একরত্তি, হোলডোল, ইতোমধ্যে, প্রবাদ। স্নানাভাবে অর্থ গোসলের অভাবে, একরত্তি অর্থ সামান্য, হোলডোল অর্থ যে বোচকার ভিতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয়, ইতোমধ্যে, এর মধ্যে, প্রবাদ। প্রবাদ অর্থ বহুকাল থেকে প্রচলিত কথা। কি বেশ মজা লাগছে, তাই না? এবার আমরা গল্পের বাকি অংশে চলে যাব। তার আগে আবারও আমরা আসলাম কোথায়? সেই রেল স্টেশনে। কি পাঠান লোকটি একজনের সঙ্গে কথা বলছে, কি বলছে আমরা তো জানি না। তাহলে চলো আমরা একটু দেখে নিই। কি দেখি? এখন আমরা দেখব গল্পের বাকি অংশ। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই, জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম 6 ফুটে পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে আসছেন। তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন, তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিলাম, তিনি আর দু হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ, পরম উৎসাহে, গরম সংবর্ধনায়। হঠাৎ আমাকে দু হাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি উর্দু পশতুতে মিলিয়ে অনেক কথা বলছিলেন। তার অনুবাদ, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো? আমি জি হা জি না করেই যাচ্ছি আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম। খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে টাঙ্গায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চিনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সম্বোধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা? মনে এরকম নানা প্রশ্ন হতে থাকলো। তারপর কি হলো? চলো এখন আমরা কি
এই নতুন নতুন শব্দগুলোর অর্থ শিখে ফেলি। সংবর্ধনা, আলিঙ্গন, পশতু, ফুটি, লুফে, আদব কায়দা। তাহলে আমরা দেখি সংবর্ধনা অর্থ কি বলো? সাদরে গ্রহণ। আলিঙ্গন অর্থ কি? কোলাকুলি করা। পশতু অর্থ একটি ভাষার নাম। ফুটি, ফুটিটা আসলে কি বলো তো? ফুট। লুফে, লুফে অর্থ সাদরে গ্রহণ। আদব কায়দা, আদব কায়দা অর্থ কি? নিয়ম কানুন। কি আজ আমরা মজার মজার অনেক কিছু শিখে ফেললাম, তাই না? হ্যাঁ, আমরা এখন কি করব বলো তো? এই তো দেখছি পাঠান কি করছে। এই পাঠানদের সেই রাস্তা কি চমৎকার লাগছে, তাই না? তারপর সে যে সেখানে পৌঁছলো, সেখানে কি হলো, আমরা কি কি দেখতে পাচ্ছি? এই যে লোকরা কত রকমের কথা বলছে, এইটাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারা কি কি কথা বললো, আর পরে সেখানে গিয়ে কেমন লাগলো, আর কত মজা হলো। আমরা এইসব জানবো, কবে জানবো? পরের ক্লাসে। আজ আমরা আর কি গল্পের দিকে যাচ্ছি না, তাহলে এখানেই সবাই কি পরের ক্লাসে আমরা আবারও আসবো সঠিক সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।